করার পরে রকম যে কতবার মানে আমি অনেকবার হাই তুল মানে হাঁ করলাম আমার কোনো অসুবিধা হয়নি মানে আগে নর্মাল হাঁ করলে আওয়াজ হতো মানে কট করে আওয়াজ হতো এখন মানে পুরোটাই হাঁ করতে পারছি কোনো অসুবিধা হচ্ছে না আসলে নমস্কার আজকে আমাদের সাথে আছেন ইন্দ্রাণী গুই ম্যাডাম উনি এসেছিলেন ওনার দীর্ঘ ছ সাত বছর ধরে জ ডিসলোকেশন নিয়ে চোয়ালটা বারে বারে খুলে যেত উনি যখন ওয়াইড বড় করে হা করতেন তাই তার কি কি সমস্যা তো বলুন তো আপনার যখন বড় করে হাই তুলতাম তখনই হতো এটা প্রত্যেকবারই হতো হ্যাঁ যখন সতর্ক থাকলে যদি হা মানে ছোট করে তুলতাম তখন হতো না সব সময় মনে রাখা যেত না জিনিসটা যখনই বড় হয়ে যেত তখনই প্রত্যেকবারই লক হয়ে যেত বড় হয়ে গেলেই লক হয়ে যেত কতদিন চলছিল প্রায় আপনার এটা হ্যাঁ প্রায় আট বছর তো হবেই এবং উনি ভেরিয়াস মেথডের মাধ্যমে ট্রিটমেন্ট করেছিলেন কিন্তু ফাইনালি আমরা যখন আমাদের কাছে উনি যখন আজকে আসেন আমরা ওনাকে ফার্স্ট সেটিং করি ফার্স্ট সেটিং করার পরে কি রকম লাগছে যে কতবার মানে আমি অনেকবার হাই তুল মানে হাঁ করলাম আমার কোনো অসুবিধা হয়নি মানে আগে নর্মাল হাঁ করলে আওয়াজ হতো মানে কট করে আওয়াজ হতো এখন মানে পুরোটাই হাঁ করতে পারছি কোনো অসুবিধা হচ্ছে না আসলে ওনাকে যখন আমরা কাজ করেছি এই জ সাবলাক্সেশনটা আমরা যদি একটা স্কেল টানের ওপরে দেখি স্কালের ওপরে ওনার লেফট সাইডে টিএমজে জয়েন্ট সাবলাক্স হচ্ছিল এরকম করে চোয়ালটা দিকে ঘুরে যাচ্ছিল এবং আমরা অ্যাসেসমেন্ট যখন করলাম এই জ ওপেনিং অর্থাৎ যখন জ কোনো মানুষ একটি করছে এরকমভাবে জ যখন এটা ওপেন হচ্ছে এই রেদেমটা একমাত্র কেটে গিয়ে বাঁ দিকে তখনই চলে যায় যখন এই রাইট হাফ আর লেফট হাফের মধ্যে জ ওপেনিং আর ক্লোজিংয়ে যে গুলো আছে ম্যাসেটার আছে টেরিগয়েড আছে আমাদের ডাইগাস্টিক আছে এই সমস্ত মাসেল এর দিয়ে যে কাইনেটিক চেনটা নষ্ট হয়ে যায় তখনই সমস্যাটা কিন্তু সূত্রপাত হয়ে যায় এবং আমরা অ্যাসেসমেন্ট করি করে দেখতে পাই যে ওনার এখানে টেম্পোরালিস মাসেল একটু সমস্যা আছে ডাইগাস্টিক মাসেলের সমস্যা আছে আর কিছুটা সমস্যা আছে মিডিয়াল টেরিগয়েডে এই তিনটে মাসলের ওপরে আমরা কাজ করি কাজ করার সাথে সাথেই উনি কিন্তু রিলিফ পান এবং উনি আমাদের কাছে প্রায় বারো চোদ্দ বার ফুল ওপেন করেছেন ওনার মাউথ ওপেনিংটা ফুল করেছেন কিন্তু না একটা ক্রেপিটাস আমরা সাউন্ড পেয়েছি না ওনার ডিসলোকেশন হয়েছে যা সুতরাং অ্যাসেসমেন্ট খুব ভাইটাল আর মাসেলের টোন ওয়াইজ অ্যাসেসমেন্ট করতে হবে যে যেদিকে যাচ্ছে কোন দিকের মাসেলের টোন বেশি কোটা হাই টোন স্ট্রাকচার কোনটা লো টোন স্ট্রাকচার সেই স্ট্রাকচারকে ধরে আমরা যদি প্রপার অ্যালাইন করতে পারি ইনস্ট্যান্ট কিন্তু এই যে প্রায় সুদীর্ঘ সাত আট বছর ধরে আপনি যেটা ভুগছিলেন সেক্ষেত্রে কিন্তু উনি প্রায় পুরোটাই রিকভার করেছেন ধন্যবাদ ম্যাডাম আপনি কেস হিস্ট্রি আমাদেরকে আমাদের পেজে দেওয়ার জন্য ভালো থাকবেন প্রসঙ্গ করবে বলা ভালো যে টিএমজে জয়েন্ট কিন্তু আমাদের শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ জয়েন্ট টিএমজে জয়েন্ট আমাদের শরীরের দুটো মেজর যে গার্ডেল অর্থাৎ শোল্ডার গার্ডেল এবং পেলভিক গার্ডেল কিন্তু ডাইরেক্টলি কন্ট্রোল করে টিএমজে জয়েন্টের ডিসফাংশন সার্ভাইকাল পেন আনে টিএমজে জয়েন্টের ডিসফাংশন বহু ক্ষেত্রে শুটিং পেন কানের পেছন থেকে মাথার দিকে নিয়ে চলে আসে অর্থাৎ টিএমজে জয়েন্টকে কিন্তু খুব ভালো করে অ্যাসেসমেন্ট করতে হয় সবসময় যে চোয়ালে ব্যথা মানেই টিএমজে জয়েন্ট ডিসফাংশন সেটা নাও হতে পারে বহু ক্ষেত্রে আমরা কাজ করতে গিয়ে দেখি যে ক্রনিক শোল্ডার জয়েন্ট ডিসএবিলিটি ডিসফাংশন ক্রনিক পেলভিক পেন টিএমজে জয়েন্ট কিন্তু ইনফ্যাক্ট রোল প্লে করছে মেজর এরকম টেম্পোরালিস মাসেল ডাইগাস্ট্রিক টেরিগয়েড এই সমস্ত মাসেলগুলো কিন্তু ছোটো কিন্তু এরা শরীরের ব্যালেন্স কোঅর্ডিনেশান সবের ওপরেই কিন্তু ডাইরেক্ট প্রভাব ফেলে টিএমজে জয়েন্টকে রিহাবিলিটেশনের সময় আমাদের কিন্তু ইন্টারনাল এবং এক্সটার্নাল ফ্যাক্টরগুলোকে কিন্তু খুব ভালো করে চোখ রাখতে হবে